সোনারপুরের পুনরাবৃত্তি ব্যান্ডেল স্টেশন চত্বরে। স্ট্যান্ডে দাঁড়ানো নিয়ে বেশ কয়েকদিন ধরে অটো ও টোটো চালকদের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার তার চরম আকার নেয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন অটো ও টোটো চালকরা। ভাঙচুর চালানো হয় 10টি টোটোতে, পাল্টা ভাঙচুর চালানো হয় 4টি অটোতে। সংঘর্ষে জখম হন দুপক্ষের 5 জন। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে ঘটনাস্থলে ব্যান্ডেল থানার পুলিশ ও জিআরপি যাওয়ার পরও নামানো হয় র্যাফ। দুপক্ষের সংঘর্ষের জেরে ব্যান্ডেল স্টেশন থেকে বন্ধ হয়ে যায় অটো ও টোটো চলাচল। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। কেন বারবার ঘটছে এই ঘটনা উঠছে প্রশ্ন। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। এটা লং পেন্ডিং ইস্যু, আমরা সতর্ক আছি, পুলিশকে নিয়ে কাজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে যে পুলিশ ট্রাফিককে আরও শক্তিশালী করতে, আজকেও বলেছেন, এবং পরিবহন দপ্তর পুলিশ ট্রাফিক আমরা একসঙ্গে কাজ করছি। ব্যান্ডেলের ঘটনায় পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।